দর্শক স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি নিয়ে আজকে জানেন যে একটি বিশেষ দিন আজকে সংসদে অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন এবং প্রস্তাবিত বাজেট যেটি আমরা দেখলাম যে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার একটি বাজেট দেওয়া হয়েছে এবং সেখানে ঘাটতি বাজেট দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা বড় রকমের রাজস্ব লক্ষ্যে আমরা দেখেছি উচ্চাভিলাস পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে চায়। সরকার এই বাজেটের মধ্য দিয়ে এবং যেখানে এনবিআরের কাঁধে চার লাখ আশি হাজার কোটি টাকা রাজস্ব লক্ষ্য দেওয়া হয়েছে সেটি আসলে কতটা বাস্তবসম্মত এরই মধ্যে আমরা অনেক অর্থনীতিবিদের কাছে প্রতিক্রিয়া জানতে পেয়েছি ব্যবসায়ী মহলের কাছ থেকেও প্রতিক্রিয়া জানতে পেয়েছি তারা বলছেন কেউ কেউ যে এটি অবাস্তব একটি লক্ষ্য দেওয়া হয়েছে এছাড়াও বাজেট নিয়ে এরই মধ্যে কিন্তু আমরা সিপিডি সহ রাজনীতিবিদদের অনেক প্রতিক্রিয়া জানতে পেয়েছি আজকে মূলত বাজেটের রাজনীতি নিয়ে আমরা এই ইনসাইড পলিটিক্সে আলোচনা করতে চাই আপনাদের সাথে আছে আমি বাবু কামরুজ্জামান এবং এই মুহূর্তে আমাদের আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শামসুজ্জামান দুদু আমাদের সঙ্গে রয়েছেন চেয়ারম্যান বিএনপি স্বাগত জানাচ্ছি আমরা আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত রয়েছেন জুমে রয়েছেন চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ এম মাস্টুরিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ডক্টর নু আলম লেলিন আমাদের সঙ্গে কিছু মধ্যে যুক্ত হবেন আমরা শুরুতেই আসলে বাজেটের রাজনীতি নিয়ে যে প্রশ্নটি করতে চাই আমাদের সঙ্গে জুমে মাস্টুরিয়াজ রয়েছেন আপনি যুক্ত থাকুন আমরা আপনার কাছে আসতে চাই শুরুতেই শামসুজ্জামান দুদু আপনার কাছে যেটি জানতে চাইবো যে মোটা দাগে আসলে আমরা দেখি যে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সবসময় বিরোধী দলরা যেটি করেন যে এটি গণবিরোধী বাজেট হয়েছে অথবা এই বাজেট আসলে জনবান্ধব নয় এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে না এরকম প্রতিক্রিয়াগুলোই দিয়ে থাকেন এটি কি আসলে বিরোধিতা করবার জন্য এই ধরনের প্রতিক্রিয়াগুলো আসে নাকি আসলে সুনির্দিষ্ট যৌক্তিকতাটা কি এরই মধ্যে আমরা দেখেছি যে বিএনপির ভাইস চেয়ারম্যান কিন্তু বলেছেন যে এবারের বাজেট মূল্যস্ফীতিকে আরও বাড়াবে জি আপনাকে ধন্যবাদ এবং লেলিন ভাই এখনো এসে পৌঁছাননি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন আগে অনেক সাবেক ছাত্র নেতা তো আমার মনে হয় পৌঁছায় যাবেন আর যিনি আমাদের সঙ্গে একজন অর্থনীতিবিদ যুক্ত রয়েছেন নীতিবিদ আছেন তিনিও বলবেন তা আমার মনে হয় যারা দেখছেন দর্শক তারা আগ্রহ ভরে দেখবেন আজকে কারণ তাদের জীবন আগামী দিন কেমন যাবে কেমন হবে এমনিতেই নানান কষাকাতে তারা আছে বাজারে যে উচ্চমূল্য মূল্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এবং এমন কোনো জায়গা নাই যে জায়গাটায় সাধারণ মানুষের জন্য ভালো কিছু চলছে আর আগামী দিন তারা এটা চাই যে এই বাজেটের মধ্যে দিয়ে তারা যেন কিছু পায় তো আপনি যে শব্দগুলো বললেন যে বিরোধী দল সাধারণত যে ভাষাগুলো ব্যবহার করে একটা ভাষা ব্যবহার করেননি সেটি হচ্ছে আমি আমি যুক্ত করে দিই সেটি হচ্ছে উচ্চ বিল বাজেট আদতে বাজেট এখন যে অবস্থা মুদ্রাস্ফীতি যে উচ্চমূল্যস্ফীতি এখন যে চাপটা আছে সেক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তো এটা কমানো সম্ভব কিনা মানে সহনীয় পর্যায়ে আনা সম্ভব কিনা এটা আসলে আমার কাছে মনে হয় মনে হয়েছে যে কোনোভাবে না কারণ বাজেটের মূল লক্ষ্যটাই হচ্ছে লুটপাট করা অর্থ পাচার করা কারণ এই বাজেটে অর্থ পাচার বন্ধ করার কোনো সুনির্দিষ্ট নীতিমালা এখানে নাই যেমন আপনি বলি নি মানে ঋণ নির্ভর বাজেট এটা হবে যে লক্ষ্যমার সাত লক্ষ ছিয়ানব্বই হাজার সাতানব্বই ঘাটতি রয়েছে দুই লাখ ছাপ্পান্ন হাজার তো এটা যা যা নির্দেশনা দিয়েছে যদিও সরকার অস্বীকার করছে আইএমএফ এর নির্দেশনায় বাজেট হয়নি কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যেমন আপনি দেখেন না আপনি নর্মাল সাধারণ ব্যবসাদার অথবা চাকরিজীবী যেভাবে আয়কর দিবেন সেটার তিরিশ ভাগে এগিয়ে ঠেকবে আর কালো টাকা আপনার বৈধ করতে গিয়ে অর্থাৎ দুর্নীতিগ্রস্ত লুটপাট তাদের পনেরো পার্সেন্ট টাকা দিলে সেটা সাদা হয়ে যাবে এবার এই বাজেটে এখনো পর্যন্ত এখনো পাশ করেনি তো আমার কাছে মনে হয়েছে যে আপনি অসাধুপায়ে অবলম্বন করে অর্থ যদি অর্জন করেন সেটির সহায়ক হবে এই বাজেট পনেরো পার্সেন্ট দিলে আপনি সাদা করে ফেলবেন আর আপনি নিয়মিত স্বাভাবিক আইনের মধ্যে থেকে যদি অর্থ মানে উপার্জন করেন সেটিকে আপনার দিতে হবে এটা স্বাভাবিক ব্যাপার না এটা আমার কাছে মনে এই বাজেট গণমুখী তো বলাই যাবে না সাধারণের জীবনকে আরও অস্থির করবে মানে আপনি দেখেন এই যে জ্বালানি খাতে বা বিদ্যুৎ সেক্টরে কমানো হয়েছে আগে বল হ্যাঁ বলো এর আগে আমরা দেখেছি যে এটাকে স্বাভাবিক করার জন্য একটা অস্বাভাবিক পথ বেছে নেওয়া হয়েছে কিন্তু এবার কমানো হচ্ছে এমনিতেই কিন্তু শুধু ঢাকা শহরে না ঢাকা শহরে সারা দেশে মাঝে মধ্যে এত লোডশেডিং মানে এমন বলা হয়েছে ছাব্বিশ হাজার মেঘয়াট মানে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জন করেছে তার অর্ধেকটাও কিন্তু আমরা বাস্তবতায় দেখছি না রূপপুণ্যে এখানে কোনো বাস্তব খালি মৌখিকভাবে আমরা শুনে যাচ্ছে জি উত্তর স্বাভাবিক কারণে এই বাজেট স্বাভাবিকভাবে মানুষের জীবনকে কথাটা সহজ করতে পারবে এটাই বিবেচ্য বিষয় সহজ তো দূরে থাক আরো কঠিন করে দেবে শামসুজ্জামান দুদু অনেক ধন্যবাদ আমরা আরো আলোচনা করব একজন অর্থনীতিবিদ যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন তার কাছ থেকে জানতে চেষ্টা করব আমরা এম মাসুর রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এম মাসুর চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আমরা আশা করি আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছ থেকে জানতে চাইব যে আমরা ইনসাইড পলিটিক্সে আসলে বাজেটের রাজনীতি নিয়ে কথা বলছিলাম মোটা দাগে আসলে অর্থনীতিবিদ হিসেবে আপনি কি বলবেন এই বাজেটটি আসলে কতখানি অর্থনীতিতে যে আমরা সামষ্টিক অর্থনীতির চাপ লক্ষ্য করছিলাম সেই চাপ সামাল দিতে কতটুকু আসলে উদ্ভাবনীমূলক বাজেট হলো মনে করছেন জি ধন্যবাদ আমি আপনার কথা একটু ভাঙা ভাঙা শুনছি বাট ওভার আমি আই থিংক আমি বুঝতে পেরেছি আপনি কি কোয়েশ্চেনটা করেছেন যে ওভারঅল অর্থনীতির পার্সপেকটিভে যে কি কিরকম বাজেট হলো তো দেখেন এইবারের বাজেট পরপর তৃতীয়বারের মতো আমি মনে করি একটু কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে এই বাজেটটা এসছে এবং যেহেতু পর তৃতীয়বারের মতো একটু একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে বাজেটটা পেশ করা হয়েছে আমি বলবো গত দুইবারের তুলনায় এইবারের বাজেটের যে সেটা আরো বেশি ডিফিকাল্ট বা কারণ এই সময়টা এসে আমাদের ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের বেশ কিছু বিষয় আরো গুরুতর রূপ লাভ করেছে যেমন ইনফ্লেশন আপওয়ার্ড পারসিস্টেন্স যেটা প্রায় বিশ মাসের অধিক আমার রিজার্ভটা আর একটু নেমে এসছে আমার ফরেন এক্সচেঞ্জ এখনো আনস্টেবল তো এই সেই জন্য এই বাজেটের হাইয়েস্ট প্রায়োরিটি এবার ছিল আমি মনে করি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন বিশেষ করে ইনফ্লেশন এবং ফরেন এক্সচেঞ্জ প্রাইস সেটার উন্নয়ন তো সেই জায়গাতে আমি বলবো কিছু ভালো খবর আছে আবার কিছু আরো ভালো খবর থাকা দরকার ছিল তো ভালো খবর বা পজিটিভ সাইডটা আমি যেটা বলবো আহ সেটা হলো যে বাজেটের যে সাইজ ইনক্রিজ প্রতি বছর এটা আগের বছরের তুলনায় হিস্টোরিক্যালি দশ বারো পার্সেন্ট বাড়ে এবার কিন্তু ইনক্রিজটা খুব কনজারভেটিভ খুব মিনিমাল ফাইভ পার্সেন্টের নিচে এটা ইনক্রিজ হয়েছে আপনি যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন তাহলে আসলে ইনক্রিজটা আরো কম এটা কিন্তু মনিটরি পলিসির যে স্ট্যান্ড নেওয়া হয়েছে সেটার সাথে কমপ্লিমেন্টেড সেটা অ্যালাইনমেন্ট আছে কারণ আমার ইনফ্লেশন ম্যানেজ করতে গেলে আমি বাজারে মানি সাপ্লাই বাড়াতে পারবো না মনিটরি পলিসি অলরেডি কন্ট্রাকশনারি আছে বাজেটও এই সাইজ কনজারভেটিভ সাইজ ইনক্রিজের মাধ্যমে নন এক্সপেনশনারি বা একটা কনজারভেটিভ ইনক্রিজ সেখানে টার্গেট করলে আমি মনে করি এটা ইনফ্লেশন ম্যানেজমেন্টের জন্য ভালো এবং যেহেতু বাজেট ছোট এটার একটা বড় কারণ হলো অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি বা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার সেখানেও আসলে গতবারের তুলনায় ইনক্রিজ নাই এটাও আমি মনে করি ইনফ্লেশন ম্যানেজমেন্টের জন্য ভালো কারণ ডেভেলপমেন্ট প্রজেক্টসের মাধ্যমে প্রচুর মানি পাম্পিং হয় বাজারে সেটা ইনফ্লেশন বাড়াতে হয়তো সহায়তা করতো আর এই যে প্রভাব আমি মনে করি পড়বে ফরেন কারণ আমাদের যে গুলো এর বেশিরভাগই তাদের মধ্যে ইম্পোর্ট কম্পোনেন্ট থাকে এবং সেই ইম্পোর্ট কম্পোনেন্টে যদি ডেভেলপমেন্ট প্রজেক্ট বা বাজেট বেড়ে যায় বা এক্সপেন্ডিচার বাড়ে তখন ইম্পোর্টের ডিমান্ডটা ডলারের ডিমান্ডটা বেড়ে এটা আমাদের যে ফরেন এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন সেইটার দিকে প্রবলেম হয়েছে তো আমাদের জন্য তো সেই দিক থেকে আমি মনে করি ভালো আরো দু একটা মোটামুটি ভালো জিনিস আমি দেখছি যেমন এডুকেশন অ্যান্ড হেলথ যদিও এখনো আরো অনেক ইম্প্রুভ করতে হবে বাট জিডিপিতে ওভারঅল যে অ্যালোকেশন সেটা আগের বছরের তুলনায় একটু বেড়েছে তো সেটাও আমি মনে করি যে একটা একটা ভালো জিনিস কিন্তু এর সাথে সাথে কিছু কন্ট্রাডিক্টরি স্টেপও আছে মানে এক পা এগিয়েছে দু পা পিছিয়েছে যেমন ইনফ্লেশন ইনফ্লেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বড় দিক বাজেটের যেটা করার আছে সেটা হলো যে ইনফ্লেশনারি যে কষ্টটা পেইন রিলিফ সেটা যাতে আর না বাড়ে সেই জন্য করের হার যাতে না বাড়ানো হয় কিন্তু এইবার কিন্তু বাজেটের অলমোস্ট একটা সেন্ট্রাল টিম একদম অনেক জায়গায় করের হার বাড়িয়েছে ইভেন করের যে করমুক্ত যে আইসিমা সেটার সিলিংটাও একই রাখা আছে আপনি ইনফ্লেশনের বিচার করলে এটা আসলে ইন কমেই গেছে তাহলে এই ইনফ্লেশনের কষ্ট লাগবে আমি কিন্তু করের হারটাকে ওয়াইজলি ব্যবহার করতে পারিনি উল্টো

সেটা কিন্তু তখন আরো ডিফিকাল্ট হয়ে যাবে এটা আমি মনে একটি মনে করি একটা সমস্যা যুক্ত দিক আর আরেকটা ইস্যু হলো আমার বাজেট ইনক্রিজ টা কনজারভেটিভ ভালো কথা কিন্তু আমি যখন ডেফিসিটের দিকে তাকাচ্ছি দুই লক্ষ হাজার কোটি টাকা বর্তমান কনটেক্সটে কিন্তু এটা আমার মনে হয় আরো ডেফিসিটটা আরো কম রাখা উচিত ছিল এবং যার ফলে বাজেটটাও হয়তো আরো ছোট হওয়ার সুযোগ ছিল কারণ এই দু লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা বাজেট ডেফিসিট হওয়ার কারণে এক লক্ষ সব

এখন তার সাথে সাথে যেটা হবে অ্যাভেলেবিলিটি অফ ফান্ড ক্রাউডিং আউট এফেক্ট যেটাকে আমরা বলি প্রাইভেট সেক্টরকে না দিয়ে এই টাকাটা চলে যাবে গভর্নমেন্টের কাছে এবং ব্যাংক কিন্তু ইনসেন্টিভাইজ হবে সরকারকে দেওয়ার জন্য কারণ সরকার তো রিস্ক ফ্রি বরোয়ার প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টর তো এই অর্থনৈতিক পরিস্থিতিতে তাকে দেওয়াটা রিস্কি বিশেষ করে সার্টেন সেগমেন্ট অফ প্রাইভেট সেক্টর বিশেষ করে স্মল বিজনেস তারা কিন্তু হার্ডেস্ট হিট হবে এই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এর জন্য যে টাকাটা রাখা আছে বা ব্যাংক যে টাকা দেওয়ার পরিকল্পনা করছে আপনি দেখবেন যে ক্রাউডিং আউট এফেক্ট যখন হবে সবচেয়ে বেশি টাকা ওইখান থেকে ডাইভার্ট করে এটা সরকারের দিকে যাবে তাতে আমার যেটা হবে যে ডোমেস্টিক ইকোনমি এমপ্লয়মেন্ট এবং আস্তে আস্তে বাড়ানো সেটাও একটু ক্ষতিগ্রস্ত হবে এবং আরেকটা জিনিস আমি মনে করি কোয়াইট ডিসকারেজিং এবার বাজেটে এটা হলো এই যে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স দিয়ে আবার ব্ল্যাক মানি হোয়াইট করার যে বিষয়টা এসেছে এটা সুশাসনের জন্য ট্যাক্স কালচার আমাদের এমনি রাজস্ব কম ট্যাক্স কালচার বা ট্যাক্স পেয়ার মোটিভেশনের জন্য এটা কাউন্টার প্রোডাক্টিভ এটা একটা বুমেরাং হবে কারণ একজন কষ্ট করে টাকা দিয়ে মাসুরে আজ আমরা আপনি চমৎকারভাবে বেশ কিছু ইতিবাচক এবং যে চ্যালেঞ্জগুলোর কথা বলছিলেন একই সাথে বাজেটের ইতিবাচক দিকগুলো নিয়েও বলছিলেন আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলবো আসছি আপনার কাছে আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে বিরতির পর আপনার কাছে আমরা আবারও আসবো আহ দর্শক ইনসাইড পলিটিক্সে আজকে আমরা বাজেটের রাজনীতি নিয়ে কথা বলছি আমাদের সঙ্গে মাসুরিয়া যুক্ত রয়েছেন একই সঙ্গে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শামসুজ্জামান দুদ ভাইস চেয়ারম্যান বিএনপি আমরা একটা বিরতি নিচ্ছি ইনসাইড পলিটিক্সে আশা করি আলোচনার সাথে থাকবেন দর্শক পর আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে আমরা আজকে কথা বলছি বাজেটের রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হয়েছেন এই মুহুর্তে রয়েছেন স্টুডিওতে শামসুজ্জামান দুদু ভাইস চেয়ারম্যান বিএনপি এবং আমার সঙ্গে এখন যুক্ত হয়েছেন ডক্টর নুহ আলম লেলিন উপদেষ্টা পরিষদ সদস্য আওয়ামী লীগ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত রয়েছেন জুমে যুক্ত রয়েছেন অর্থনীতিবিদ জনাব এম মাসরুর রিয়াজ রয়েছেন চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ এবং বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ আপনি আমাদের সাথে থাকুন আমরা আপনার কাছে আসছি তার আগে স্টুডিওতে নুহ আলম লেলিন আপনাকে দিয়ে শুরু করতে চাই সব মিলে আমরা বাজেট নিয়ে বিরতির আগে যে আলোচনাগুলো করছিলাম যে অর্থমন্ত্রী যে উচ্চাভিলাস দেখিয়েছেন বিশেষ করে বড় রাজস্বের লক্ষ্যমাত্রা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চান তিনি সাড়ে ছয় শতাংশ নামিয়ে আনতে চান এই বাজেট যদিও আমরা এরই মধ্যে অনেকের কাছে প্রতিক্রিয়া জানতে পেয়েছি বিএনপির ভাইস চেয়ারম্যান বলেছেন যে এই বাজেটের মধ্য দিয়ে আরও মূল্যস্ফীতি বাড়তে পারে এবং এই বাজেট আসলে গণবান্ধব বাজেট জনবান্ধব বাজেট সেটি হয়নি আপনার কাছে কী মনে হয় সব মিলে বাজেট কতখানি জনতুষ্টির বা জন কল্যাণের বাজেট হলো ধন্যবাদ আমি তো মনে করি যে ধরেন এইবারের বাজেটে অর্থমন্ত্রী তার হাতে যে সকল অস্ত্র আছে মূল্যস্ফীতি কমিয়ে আনা জনগণকে রিলিফ দেওয়া মানে সংকট থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সেগুলো তিনি সবই চেষ্টা করেছেন এবং সামগ্রিকভাবে এই সংকটজনক বিশ্ব অর্থনীতির পরি প্রেক্ষাপটে আমাদের বাজেটের সাইজও কমিয়ে এনেছেন আমাদের বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য চেষ্টা করা হয়েছে আমাদের এই বাজেটে মূল্যস্ফীতির সাথে রিলেটেড যে বেশ কিছু পণ্য যেগুলো আমাদের এখানে মূল্যস্ফীতি বৃদ্ধির জন্য সহায়ক হয়ে যায় সেই কিছু আমদানি ক্ষেত্রে সে যেগুলোকে আমদানি করতে হয় সেগুলোতে কর হ্রাস করেছেন কাজেই বলা যেতে পারে যে সরকারের পক্ষ থেকে একটা চেষ্টা আছে যে বাজেটকে আরও বেশি করে গণমাধ্যম করা আমাদের ধরেন যে কতগুলো খাত আছে যেগুলো এগুলো অতীতের ধারাবাহিকতাই চলছে বাজেটের সাইজ কমানোতে এটাকে উচ্চাকাঙ্ক্ষা বলা যেতে পারে না কারণ সংকোচনমূলক সংকোচনমূলক করা হয়েছে কাজে এই উচ্চাকাঙ্ক্ষা কেন বলে আমি জানি না আর রাজস্ব আদায় একটা বড় উচ্চাকাঙ্ক্ষা হ্যাঁ রাজস্ব আদায়ের ব্যাপারে এই আশঙ্কা করতে পারেন কিন্তু এই যে বাজেটের সাইজ কমিয়ে আনার পরেও রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে সেটা প্রতিবারই মনে হয় যেটা অসম্ভব অসম্ভব সেগুলো বলা হয় কিন্তু ফাইনালি দেখা যায় যে একটা গভর্নমেন্ট যদি প্রপারলি অ্যাফার্ট দেয় তাহলে এই লক্ষ্যমাত্রা অর্জিত হয় অতীতেও দায়ী হয়েছে লক্ষ্যমাত্র অর্জন করতে পারেনি কিছুটা প্রবৃদ্ধি হয়েছে আমাদের জি হ্যাঁ প্রবৃদ্ধি তো হবেই আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এইবারের বাজেটে যেমন বলা হয়েছে বলা হয়েছে যে একটা আপনার লক্ষ্য হচ্ছে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ এই জায়গাটা আমি বলবো কেবল স্মার্ট শব্দটা ব্যবহার তো করা হচ্ছে এটার সাথে আমি বলবো যে আমরা দুই হাজার আটে যে নির্বাচনে ইস্তাহার করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে জনগণের মুখে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এবং সে অর্থে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমি এই মঞ্চ থেকে সেটা অর্থমন্ত্রীর কাছে আমি বলবো যে এটার সাথে কল্যাণ রাষ্ট্রের ধারণাটা যেইটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের উন্নয়ন দর্শন সেই দর্শনে যথাযথ প্রতিফলন ঘটবে যদি এই ধারণাটিকে এটা কল্যাণ রাষ্ট্রের একটা শব্দ না এটার মধ্যে এটা একটা কনসেপ্ট কাজে এই কনসেপ্টটাকে আপনার বাজেটে সন্নিবেশিত করা উচিত জি হ্যাঁ নিশ্চয়ই আমরা আপনার কাছে আবারও আসবো আমরা শামসুজ্জামান দাদু ভাইস চেয়ারম্যান বিএনপি আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে যে কথা বলছিলেন নোহালমিন যে বাজেটে অর্থমন্ত্রী আসলে সব রকম অস্ত্র ব্যবহার করেছে আপনার কাছে কি মনে হয় যে সব মিলে বাজেট তো আসলে রাজনীতির রাজনীতিরই একটা অংশ রাজনৈতিক যে প্রতিশ্রুতি আসলে দেওয়া হয় বাজেটে সেটি আসলে বা রাজনৈতিক যে ইস্তেহার থাকে সেটি বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক সময় পুরোপুরি শতভাগ বাস্তবায়ন কখনোই করা যায় না সেটি আশি শতাংশ কখনো পঁচাশি শতাংশ সর্বোচ্চ হয় সব মিলে আমাদের এই বাজেটের রাজনীতিটাকে কিভাবে দেখেন এবং আমরা আসলে যে প্রতিশ্রুতি দেওয়া হয় সেটি কতখানি বাস্তবায়ন দেখেন আমি শুরুতেই কিন্তু একটা কথা উল্লেখ করেছিলাম লেলিন ভাই আসার আগে যে এই বাজেট উচ্চাবিলাস শুধু না এটা লুটপাটের একটি ক্ষেত্র তৈরি করা হয়েছে সেটা কেমন আপনি চুরি করবেন ব্যাংক ফাঁকা করবেন আপনি পনেরো পার্সেন্ট করের মধ্যে থাকবেন সাদা করতে পারবেন পনেরো পার্সেন্ট দিয়ে অর্থাৎ বৈধ ব্যবসা বৈধ আয় বৈধ রীতিনীতির মধ্যে থেকে আপনাকে তিরিশের মধ্যে যেতে হবে তো এখানে কাকে উৎসাহিত করা হচ্ছে কাকে আপনার সুবিধা দেওয়া হচ্ছে আমি তো মনে করি যে পুরোপুরিভাবে দৃষ্টিভঙ্গি যেটা আছে বলে দাবি করছে যারা বাজেট প্রণয়ন করেছেন বাস্তবতার সঙ্গে সেটা কোনো মিল নাই এটা একেবারেই দরিদ্র বিমুখ একটা বাজেট এটা গরিব মানুষকে আরও বিপদে ফেলে দেবে যেমন শিল্পক্ষেত্রে বরাদ্দ কুমানো হয়েছে কৃষিক্ষেত্রে যে জিনিসগুলো বরাদ্দ বাড়ানোর দরকার সেই জায়গাটা যেতে আমি কুয়ায় ফেলি এমনিতেই তো সেইখানে যে বরাদ্দের কথা বলা হয় আলটিমেট কতটা আমরা দিতে পারি সেটা একটা প্রশ্নের মুখোমুখি আছে তো সেই কারণে বাস্তব বিবর্জিত দৃষ্টিভঙ্গি নিয়ে চটকদার কথাবার্তা বলে মানে খুব বেশি এগোনো যাবে এটা আমার কাছে বা মানুষকে সহায়তা দেওয়া যাবে বা অর্থনৈতিক প্রবৃত্তির দিকে যাওয়া যাবে এটা আমার কাছে মনে হয় না এখন অর্থমন্ত্রী নিশ্চয় আশাবাদের কথাই বলবেন বা আগামী দিনে তিনি মুদ্রাস্ফীতি কমানোর কথা বলবেন কিন্তু বাস্তবতা কি এটা আরো বাড়বে মানুষের নীতি নৈতিকতা বিবর্জিত অর্থাৎ যারা এই বাজেট দিচ্ছে দিচ্ছে তাদের তো নৈতিকভাবে বাজেট দেওয়ার কোনো ক্ষমতায় রাখে না কোনো দায় নাই কারণ তারা এই এই সংসদেই আসছে অবৈধভাবে বিনা নির্বাচনে তো যারা বিনা নির্বাচনে দখলদারী ভূমিকা পালন করে তারা একটা সুন্দর যাদের অতীতটাই কালো তারা একটা সুন্দর কিছু দিবেন বাজেটের সম্পর্কে রাজনীতি আমরা রাজনীতি ভাবনা থেকে বলছি এটা তো নাই সেই জন্যে আমি আমার কাছে মনে হয়েছে এই বাজেট মানুষের উপকারে খুব আসবে এটা বলা যায় নাকি নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে লেলিন আপনার কাছে একটু প্রতিক্রিয়া জানতে চাইব বলছিলেন যে বাজেটে আসলে রাজনৈতিক যে সুশাসন বা রাজনৈতিক যে সদিচ্ছা সেটার ঘাটতি দেখুন সামসুজ্জামান সাহেব বিএনপির নীতি নির্ধারক কমিটির একজন সদস্য এবং খুবই স্বাভাবিক যে উনি বিএনপির দৃষ্টিভঙ্গি থেকেই কথা বলবেন তার কাছে তো আমি এটা প্রত্যাশা করি না যে এই বাজেটের কোনো একটা পয়েন্টকেও তিনি সমর্থন করুন বা পজিটিভ কথা বলবেন কাজেই তাদের যে নেগেটিভ দৃষ্টিভঙ্গি আগাগোড়াই আছে ওইখান থেকেই তিনি শুরু করেছেন আর এই সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে তিনি এক কথায় উড়িয়ে দিয়েছেন তো যাই যদি উড়িয়ে দেন তাহলে পরে কিন্তু আমাদের তো এরকম হচ্ছে ব্যাংক খাতে এক ধরনের লুটপাট এটা নিয়ে আসলে অর্থনীতিবিদ থেকে শুরু করে নানা মহলে সমালোচনা রয়েছে আমাদের আমরা তো বলি নাই আমি তো বলি নাই যে এই সরকার সমালোচনার ঊর্ধ্বে ভুল ত্রুটির ঊর্ধ্বে এবং এই ব্যবস্থা আমি এটা আপনাদেরকে খোলা বলতে চাই এটা আমার ব্যক্তিগত মত এটা আমার দলের বিষয় না সেটা হচ্ছে যে আমরা যে অর্থনৈতিক কাঠামোর মধ্যে চলছে যেটাকে এক কথায় বলা হয় মুক্তবাজার অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি মুক্তবাজার অর্থনীতির যে দুর্বলতাগুলো এই সময়কালে ধরা পড়েছে যে মুক্তবাজার অর্থনীতি সবসময় মুক্ত থাকে না এবং সেই ক্ষেত্রে মুক্তবাজার অর্থনীতি তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী তারা চলেছে ফলে এখানে দুর্নীতির প্রশ্ন এসছে এখানে ব্যাংকগুলোকে লুটপাট করার প্রশ্ন এসছে প্রশ্ন হচ্ছে যে এর বিকল্পটা কি জিয়াউর রহমান সাহেব বলেছিলেন মানি ইজ নট প্রবলেম এই যে বাজেট যেটা হয়েছে যে অর্থনৈতিক কাঠামোর মধ্যে দিয়ে আমরা এখন অগ্রসর হচ্ছি এই অর্থনৈতিক কাঠামো এই বাজার অর্থনীতি বঙ্গবন্ধুর আপনার যেই বাক্সাল কনসেপ্ট ছিল তার থেকে সুরে এসছে। সুরে এসে তিনি এই অর্থনীতির বুনিয়াদ তৈরি করে দিয়ে গেছেন এবং তার পরবর্তী তার সাকসেসার এরশাদ সাহেব ওইটি করেছেন শেখ হাসিনা যেটা করেছেন একানব্বই সালে একানব্বই পর্যন্ত উনি বাক্সালের অর্থনীতির পুনর্বাসন চাইছিলেন কিন্তু পরে বাস্তবতার আরোকে ওনাকেও আপনার মুক্তবাজার অর্থনীতির কাঠামোর মধ্যেই ডেভেলপমেন্টটা করার চিন্তা করতেছে এবং যার ফলে যার যার ফলে আমি বলি বলিটুক যে এখন তো দুনিয়ার আগের জায়গায় নেই হ্যাঁ সেই জায়গার থেকে সরে এসে এই প্র্যাকটিক্যাল আসপেক্টগুলো ভেবে নিয়ে অগ্রসর হওয়ার কারণেই শেখ হাসিনার আমলে আপনার এই মানুষের মাথা প্রতি আয় সেটা প্রায় এখন তিন হাজার ডলারের কাছাকাছি পৌঁছেছে আমাদের দেশ খাদ্য আত্মনির্ভরশীল হয়েছে নিশ্চয়ই অনেক পরিবর্তন এসছে নুহাল মিলিন আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে বিরতি থেকে ফিরে এসে বিষয়ে আপনার কাছে আরও বিস্তারিত শুনবো দর্শক ইনসাইড পলিটিক্সে আরও একটা বিরতি নেবার সময় হলো আমরা আরও আলোচনা করবো আশা করি সাড়ে দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন নুহাল উম লেলিন উপদেষ্টা পরিষদ সদস্য আওয়ামী লীগ এবং শামসুজ্জামান দুদু রয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপি দুজনকেই স্বাগত জানাচ্ছি আমরা অনুষ্ঠানের শেষভাগের আলোচনায় বাজেটের রাজনীতি নিয়ে আজকে কথা বলছি আমরা নোয়ালম লেলেন আপনার কাছে ছোট্ট করে যে শেষ মন্তব্য নিতে চাই শেষ পর্যন্ত আমরা সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বলি আর যত অর্থনীতি জটিল হিসাব নিয়ে কাশি বলি না কেন সেটি আসলে জনগণের টাকা এবং রাষ্ট্রের টাকার আয় ব্যয়ের হিসাব সেটি নিয়ে আমরা আসলে সেই রাষ্ট্রের টাকার আয় ব্যয়ের যে দায়িত্ব সরকারের কাছে থাকে সেটি আসলে সঠিকভাবে জবাবদিহিতার সাথে স্বচ্ছতার সাথে আমরা পালন করতে অনেক সময় ব্যর্থ হই কারণ আমরা অনেক সময় বাজেট বাস্তবায়ন করতে পারি না অনেক অনিয়ম দুর্নীতির কথা দেখতে পাই যে কারণে আমরা বালিশকাণ্ডের গল্প শুনি যে কারণে আমরা অনেক অনিয়মের কথা শুনি এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে একটু মন্তব্য নিতে চাই শোনেন বাজেটের সাইজ দুই হাজার আটের বাজেটের সাইজের কথা আপনাদের বলে আসছে নিশ্চয়ই আমি বলছি যে এই গিভেন সিস্টেমে হান্ড্রেড পারসেন্ট হয়তো লক্ষ্য অর্জন করা যায় না কিন্তু মেজরটা অর্জিত হয় এবং হয় বলেই দুই হাজার আটে বিএনপির রেখে যাওয়া বাজেটের পরে যে নতুন বাজেট দিলেন মহিত সাহেব সেই বাজেটের পরিমাণ ছিল আটান্ন লক্ষ কোটি টাকা হ্যাঁ আজকে সেই বাজেটের সাইজ হিসেবে আপনার কথা অনুযায়ী প্রায় আট লক্ষ কোটি টাকা হ্যাঁ এমনি হয় নাই হ্যাঁ কিন্তু এটা যে এই যে পারফরমেন্স অফ দ্য गवर्नमेंट বিভিন্ন ক্ষেত্রে আমাদের আসলে সময় স্বল্পতার জন্য একটু ছোট করে বলতে হয়তো এই পারফরমেন্স অফ দ্য गवर्नमेंट এই জায়গায় বাংলাদেশের নিয়ে আসছে একটা অনুন্নত দেশ থেকে জি উন্নন গামী দেশের জাতি হিসেবে সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে চেষ্টা করছেন নিশ্চয়ই আমরা আমরা আরও আসলে সময় থাকলে আরো অনেক কথা শুনতে পারতাম আলম লেলিন অনেক ধন্যবাদ জানাই আমরা শেষ মন্তব্য নিতে চাই একেবারে তিরিশ জনগণকে আসলে এই বাজেট স্বস্তি দেবে মনে করেন কিনা একেবারেই না এক কথাই যদি বলতে হয় দুই হচ্ছে একটি সরকার একটি দলের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা খুব বড় জরুরি যদি কল্যাণমুখী হয় তাহলে একরকম হবে আর যদি গোষ্ঠী ব্যক্তি দলের স্বার্থ উদ্ধার যেতে হয় তাহলে আরেক রকম হবে এখন যে সময়টা আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে একেবারেই মানে তন্ত্রের দিকে আমরা ধাবমান এটা যদি বন্ধ করা না যায় তাহলে কল্যাণমুখী বলেন বা মানুষের ভালো থাকা বলেন এটা কোনোভাবে সম্ভব হবে না পাচ্ছি নিশ্চয়ই আমরা আশা করব যে সরকার নিশ্চয়ই যে বাজেটটি আসলে পেশ করেছেন সেটি যথাযথভাবে দক্ষতার সাথে স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করবেন চেষ্টা করবেন আমরা নুহ আলম লেলেন এবং শামসুজ জামান দত্ত দুজনকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের আলোচনায় আজকে সময় জন্য দর্শক আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ইনসাইড পলিটিক্সের দুজন অতিথি আমরা আশা করব যে এই যে বাজেট সেটি যেন জনগণ সুফল পান এবং জনগণ যেন স্বস্তিতে থাকেন সেটি কাম্য সেটি হোক বাজেটের রাজনীতি সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় জানাচ্ছি আপনারা ভালো থাকুন শুভরাত্রি